ক্রিকেট দেখতাম তখন সচিন হতে চাইতাম, সিনেমা দেখলে নায়ক হতে চাইতাম, কিন্তু মিতাকে দেখার পর সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওর হাজবেন্ড হতে চাই। পরিবারের লোক যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আমি হাত জোর করে কইতাছি আজকে অন্তত আই লাভ ইউ কয়া দে। তোর প্রেম ওয়ান সাইড নাকি টু সাইড নাকি সুইসাইড, কিছু একটা ডিসাইড কর। মাটির গভীরে যেমন পানি লুকিয়ে থাকে, আমার প্রেমটাও অত গভীরে লুকিয়ে আছে, ডুবতে তুলে আনতে হবে। বদলাও নিরাজ, আসলে ও একদমই বদলাই নাই, আগেও গাধা ছিল এখনো গাধা আছে। তোর থেকে যারা বয়সে ছোট পড়াশোনা শেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, আর তুই শুধু ইন্টার পাস করে এখানে সেখানে ঘুরে বেড়াস, লজ্জা করে না? শোনো, সিনেমাতেও হিরোরা প্রথমে পাস করে বেকারি বসে থাকে, বিরতির পর বিজি হয়ে যায়। আমি জিতেই ছাড়বো আর তোকে হারিয়েও দেখাবো, আর মিতার গলায় মঙ্গলসূত্রও পরাবো। ভগবান রাম হয়তো সীতাকে ছাড়াই জীবন কাটিয়েছিলেন, কিন্তু রামচন্দ্রপুরের এই রাজ মিতাকে ছাড়া বাঁচবে না। রাজার মতো নাম রেখে চোরের মতো কাজ করলো তো এমনই হবে। কি বললি? সলিউশন না বলে ওকে ভুলে যাওয়ার কথা বলছে কথা কোথাকার। আমার কোনো ইচ্ছা নাই ভাই, আপনারা নিজেরাই ভাঙে। কি বললি এটা? হারি রে ভাই।